সুন্নি নেতার আগমন, সুন্নি নেতার আগমন, নাইবে নবীর আগমন, নাইবে নবীর আগমন। আমি আগে বলছি না, উনি আপনাদের রত্ন, রত্ন রত্ন, ধন ধন, এসেট। এত কথা বলেন না, সবাই একটু একটু কথা কম বলেন। আমি শেষ করে দিচ্ছি, কথা বলতাম না, কারণ হুজুরের তারা বেশি তো আলহামদুলিল্লাহ। সারা দেশে তো প্রোগ্রাম করে, ডেলি তিনটা করে, ডেলি তিনটা করে, আলহামদুলিল্লাহ। মারাবা কন যেন সুন্নিয়াতের খেদমতে নিজের জীবন উৎসর্গ করছে। যেমন বিগত জীবনে যারা আমাদের আকাবির ছিলেন তারা দুনিয়া থেকে চলে গেছে, চাইলে কি আর তাদেরকে আমরা ভামো, জোরের ভামো ভাইতাম না। এই জন্য তাইরি সাহেবের জন্য দোয়া করবেন, উনি সুন্নিয়াতের একটা নিবেদিত প্রাণ আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করে দোয়া করি। তবে সামনের দিকে যাইতাম না আলোচনা, তো উনি না আসলে আসলে আলেমকে বসিয়ে রাখিয়ে কথা বলা ঠিক না। আর উনি তো এন তেন না, উনি বাংলাদেশের খতিব, খতিব আহলে সুন্নাত তো শুধু খতিব আহলে সুন্নাত নয়, শুধু খতিবুল উম্মাহ জোরে কোন সুবহানাল্লাহ। সুন্নিয়াত একটা ধন রত্ন। তো আমি সামনের দিকে যাইতাম না, যেখানে শুরু করছি এখানে আর শেষ করতে পারলাম না। ভবিষ্যতে যদি কোথাও আসি আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন। ও আবার কালকে উনি, আমি বললাম না উনি বহির্বিশ্বে যাবে, কাতার যাবে, কয়দিন থাকবেন ওখানে? 20 তারিখ দেশে আসা প্রোগ্রাম করবে, আলহামদুলিল্লাহ ভরেন। উনার নামে ব্রাহ্মণবাড়ি আর এখন এক নামে সিনে, কথা বলছেননি তো বাবা। আসলে যেটা বলতে চাইছিলাম, আসলে ওনাকে বসে রাখার বলতাম না, একটা কথাই, আমার নবীজি বলতেছেন আয়েশা আপনার গায়ে এটা কি, একটু দু মিনিট কথাটা বলতাম নেই না, বন্ধ করে দিই। নবীজি বলতেছেন আয়েশা আপনার গায়ে কি, আয়েশা তাড়াতাড়ি নবীজির চাদর মুবারক খুলে ফেলছে, কারণ আয়েশা মনে করছে যে নবীজির চাদর গায়ে দিছি, আমার কোনো বেয়াদবি হয়েছিল, আমার নবী কেন বেয়াদবি হয় না। আয়েশা আপনি যে চাদর গায়ে দিছেন এটা শুধু চাদর নয়, এটা শুধু প্লাস্টিক নয়, লাগছে কোরআনের সাথে, সুবহানাল্লাহ। কোন আমার চাদরটা আমি নবীর শরীর মোবারকে লাগিয়া লাগিয়া চাদরটা জ্যোতিষময় হইয়া গেছে। আয়েশা আমার গায়ে বৃষ্টি পড়ে নাই, আপনি যখন আমার শাল মুবারক গায়ে দিছেন আপনি নিজেও ওই সাদুরের কারণে জ্যোতিষময় হইয়া গেছেন। আয়েশা গো আমার গায়ে বৃষ্টি পড়ে নাই, আল্লাহর কসম 24 ঘন্টা এইভাবে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আমার শরীরে রহমতের বৃষ্টি বর্ষণ করে। আপনি যে আমার সাদুর গায়ে দিছেন এই জন্য আপনি সেটা দেখছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে লাগিয়ে রয়েছে প্লাস্টিক, যদিও প্লাস্টিক এটাও নূর হইয়া গেছে। এই জন্য সুমা দিছেন প্লাস্টিকে, লাগছে নূরে, তাহলে এটা কি? জোরে জোরে, প্লাস্টিক দেখা যায়, কাগজ দেখা যায়, কালি দেখা যায়, যে কালি কলমে আছে কলম দোকানে পাওয়া যায়, কাগজও দোকানে পাওয়া যায় না। কথা কোনো তো বাজারের কাগজ বাজারের কালি দিয়ে আরবি হরফ লেখছে, এটা নূর, এটা কি? দ্বন্দ্ব নাই। এরে কোরআনের নূর দেখা যায় না, দেখা যায় মোটা কাগজ পাতলা কাগজ প্লাস্টিক। আমার কামলিওয়ালা নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এক জিনিস, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এক জিনিস, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিন্ন জিনিস। দেখা যায় আব্দুল্লাহর বেটার দুই হাত কোরআনের, দেখা যায় মোটা কাগজ, দেখা যায় আব্দুল্লাহর বেটার দুই পাও কোরআনের, দেখা যায় সাদা কাগজ, দেখা যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দেহরে নূর দেখা যায় না, নূর দেখার বস্তু না। ঈমান রাখতেইব কোরআন যেইভাবে নূর, আমার কামলিওয়ালা শুধু নূর নয়, আমার কামলিওয়ালা নূর তোমরা তাজিম করো, তারিফ করো, প্রশংসা করো নিয়ামতের। এ কোরআন তো আমাদের জন্য নিয়ামত, জোরে কর সুবহানাল্লাহ, সুড়নো বড় নিয়ামত ঘোষণাকার। এবার দেখেন একবার শেষ কথা, এ কোরআনটা হচ্ছে হুদাল্লিন নাস, মানব জাতির জন্য। ওমা কথা কোনাকা, তাহলে মানব জাতির জন্য কোরআন, আর
আমার নবী সমগ্র মাখলুকাতের জন্য সুবহানাল্লাহ কোন আল্লাহ যত জায়গার রব আমার কামলিওয়ালা নবী তত জায়গার জন্য রহমত জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য বাবা আমার নবী নূর এটা মানতেইবো এটা না মানলে ঈমান থাকবে না নবীর মাটির মানুষ মনে কইরা দুষি গুনে মনে কইরা যে রওজাতে নবী নাই হাড়ি গুটিও নাই রওজাতে যেটা আছে এটা চাইতে লাদিন ক্ষমতা বেশি এমন বিশ্বাস কইরা নামাজ রোজার কোনো দরকার নাই ইহুদিদের দালাল ছাড়া নবীর দুষ সাথে এই দুশমনী করতে কেউ পারে না আল্লাহ যেন আমাদেরকে রাসূলুল্লাহর গোলাম হিসেবে কবুল করে আমিন হুজুরে কোন আমিন যারা রাসূলুল্লাহর গোলাম তারাই মূলত আল্লাহর গোলাম তো আমি দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আমার ভাইয়ের কাছে আমিও দোয়া করি যেন বিদেশে সফর দিবে কত আফত কত বিপদ তাইর হিসাবে ডাইনি বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ রক্ষা করে কাটা আল্লাহ যারে সুলোদরি টানে জগতের আষ্টে শুকুরি মানুষ তাইন্য নামানোর ক্ষমতা নাই তো মনে করতে হবে এই মুহূর্তে তাইর হিসাবে আল্লাহ টাইনতেছে উপরে ওমা কথা কন না কত চেষ্টা করে মারনের লাই ওমা কথা কন না আছে না আছে না কিন্তু রাখে আল্লাহ মারে কে আবার মারলে আল্লাহ ধরে রাখার মতো ক্ষমতা নাই না না ফারুকি হুজুরকে গড়ে যায় জবা করে দিছে ওমা কথা কন না তো আল্লাহ যেন আমার বাইরে হায়াতে সুস্থতার সহিত নেখায়াত দান করে যেখানে রাখে সহি সালামতে মদিনাওয়ালার কদমে যেন রাখে কারণ এটা একটা ফুল ফুটি গেছে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য বাংলাবাসীবাসীদের জন্য এটা ছোটখাটো একটা রহমত জোরে কন ছোটখাটো একটা রহমত ওই নিয়ামতে সোগরা রহমতের সোগরার ভিতরে তাই হিসাব আছে জোরে কন সুবহানাল্লাহ দিনের নাম শুনলে আবাল বিদ্যামণিতে বেড়া বেড়ি একটা সিরিয়াল ধরে সুবহানাল্লাহ কন না কথা বলছি নিত আলহামদুলিল্লাহ আপনাদের ব্রাহ্মণ বাড়ি আর গর্ব আপনারা ভালোবাসেন যদি ভালোবাসতে না পারেন ভালোবাসতে না পারেন বিরোধিতা করেন না কারণ বিরোধিতা করে নিজের আমল নামার বরবাদ করেন না গিবত করা ভালো না ফেসবুকে আগে দেখতাম শুধু ডিজে তাইরি আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ এখন আর বেশি একটা বাজে কমেন্টস পাই না মারাবা কন্না কারণ তাইরি সবকে আল্লাহ এমনভাবে কবুল করছে রঙে ডঙে সুরে এলেমে আমলে চেহারা শুরুতে সব দিকে একারে ষোলো আনা এটা আমাদের জন্য দন নিয়ামত কথা কন ঠিক কিনা এই ফুলটা বাঁচুক এই ফুলটা রহমতের সহিত থাকুক আমরা চাই কি চাই না মুক্ত হস্তে সবাই দোয়া করবেন আমিও দোয়া করি ওনার কাছ থেকে আমরা দোয়া চাই আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ এতক্ষণ যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা আলহাজ সোহরাব হোসেন জালালি সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আল্লাহর নিয়ামত সম্পর্কে আল্লাহর নিয়ামত